আসসালামু আলাইকুম, ফাহমিদিস লিটল কিচেন অ্যান্ড ব্লগসে আপনাদের সবাইকে স্বাগতম। নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আজকের ভিডিওতে আমি শেয়ার করব হচ্ছে কিভাবে বিফ মোমো খুব জলদি এবং সহজ করে বানানো যায়। আমি প্রতিটা রেসিপি সহজ করে করার ট্রাই করি, আমার কাছে যেটা বেটার মনে হয় সেই রেসিপিটাই কিন্তু আপনাদের মাঝে আমি শেয়ার করি। প্রথমে হচ্ছে মোমোর ডোটা আমি বানিয়ে নিব। আজকে হচ্ছে বিফ মোমো বানাবো। তো মোমোর ডোর মধ্যে হচ্ছে দিয়েছি আটা, নিয়েছি 2 কাপ। নর্মাল যে আটা হয় সেটা নিলেই চলবে, ময়দা নিতে হবে এমন কিছু নেই। তো ময়দা নিতে পারলেও খারাপ হয় না, কিন্তু আটাতেও কাজ চলে যাবে, সমস্যা নেই। তো নর্মাল যে আটা ওইটার মধ্যে নর্মাল পানি নিয়েছি আর নিয়েছি লবণ, ব্যাস আর কিছুই না। খুব শক্তও না, একদম নরমও না, এমন একটা ডো করে ফেলতে হবে। তো ডোর জন্য খুব ভালো মতন ময়ন দিতে হবে, কারণ যত ভালো ময়ন হবে তত মানে নাস্তাটা বা মোমোটা তত বেশি মজা হবে খেতে। তো এখানে ভালো করে ডোটা আমি মথে নিচ্ছিলাম। তো মোমোর ডো করা শেষ, এখন এটা রেস্টে রেখে দিব কিছু সময়। আর এরকম গরম গরম মোমো খেতে কিন্তু ভালোই লাগবে, বাড়ি থেকে না কিনে এভাবে কিন্তু খেতে পারেন বানিয়ে। তো রেসিপিটা দেখতে থাকেন, চলেন আমি পুরটা বানাই। মোমোর ডোটা আমি রেডি করে রেখেছি, এখন হচ্ছে পুরটা বানিয়ে নিব। আর ভিতরে স্টাফিংটা বানানোর জন্য খুব অল্প পরিমাণ আমি তেল ইউজ করব, যেহেতু পুরটা আমি বানাবো হচ্ছে বিফ দিয়ে। প্রথমে দিয়ে দিব হচ্ছে রসুন কুচি, দিয়ে দিব অনেকগুলো পেঁয়াজ, যেহেতু আমি কোনো ভেজিটেবল ইউজ করছি না তো তাই জন্য হচ্ছে পেঁয়াজের পরিমাণটা আমি একটু বাড়িয়ে দিলাম। খুব বেশি সময় ভাজতে হবে না, জাস্ট 1 মিনিটের মতন, 1 মিনিট থেকেও কম সময় ভাজতে হবে। যে কোনো স্টাফিংয়ের মধ্যে আমার একটু গরম মশলার যে ফ্লেভারটা হয় না ওইটা খুব ভালো লাগে, একটু দিয়ে নাড়াচাড়া করে নেব। এখানে বিফ নিয়েছি আমি, 1 কাপের মতন কিমা নিয়েছি, 1 কাপ থেকে বেশি হবে। তো কিমাটা এক মানে বিফের টুকরাগুলো খুব ছোট করে কেটে আমি হচ্ছে যে পুঁতো আছে না পুঁতো দিয়ে একটু ছেঁচে নিয়েছি। যদি কারো কাছে ভালো মায়ের চপার থাকে সে যদি ভালো করে একদম কিমা করতে পারে, মিনি কিমা, সেটাও ভালো হয়, তবে আমার কাছে অ্যাভেলেবেল না, আমি তাই জন্য এভাবেই করেছি। আর এভাবেও সিদ্ধ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। একটু নেড়ে চেড়ে এই বীজ থেকে পানি আসা পর্যন্ত আমি ওয়েট করব, মানে পানি বেরোনো পর্যন্ত ওয়েট করব। বীজ থেকে যখন পানি বেরিয়ে আসবে তখন এখানে আমি দিয়ে দিব আদা রসুন বাটা 2 টেবিল চামচ, লবণ দিয়ে দিব 1/2 চামচের মতন, 1/2 চামচ থেকে একটু কম দিব, জিরা গুঁড়া দিয়ে দিব 1/2 চামচ, ধনিয়া গুঁড়া দিয়ে দিব 1/2 চামচ, এখানে গোলমরিচের গুঁড়ো নিয়েছিলাম আর গরম মশলা আর কি, আর শুকনো মরিচের গুঁড়া নিয়েছি 1/2 চামচ, যেহেতু কাঁচা মরিচ অ্যাড করবো শুকনো মরিচের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি, মানে আমি ঝালটা জাস্ট একটু কালারের জন্যই শুকনো মরিচটা অ্যাড করেছি, আর পুরো ঝালটা করবো হচ্ছে কাঁচা মরিচ দিয়ে। সবগুলো মশলা খুব ভালো মতো আমি কষিয়ে নিব, কষিয়ে তারপর হচ্ছে পানি দিয়ে দিব। দিয়ে দিব হচ্ছে টমেটো পিউরে, ফ্রেশ যে টমেটো পিউরে হয় সেটা প্রায় 2 টেবিল চামচের মতো দিয়ে দিব। সয়া সস দিব 1 টেবিল চামচের মতন, ডার্ক সয়া সস ইউজ করেছি আমি এখানে। টমেটো সস দিয়ে দিব 1 টেবিল চামচের মতন। দিয়ে দিব কাঁচামরিচ, সব কিছু দিয়ে দেওয়া হয়ে গেছে, এখন আস্তে আস্তে রান্না করে নেব। আর পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে, সিদ্ধ করে একদম মাখা মাখা করে ফেলতে হবে, মানে পানিটা ড্রাই করে ফেলতে হবে আর কি। অল্প একটু পানি দিয়ে দিব যাতে সবগুলো মশলা খুব ভালো মতন কষানো হয়ে যায় আর মশলার কোনো র ফ্লেভার যাতে না থাকে। আর এই পানিটা একদম মৃদু জালে আমি আস্তে আস্তে রান্নাটা করে নেব, আর কোনো পানি অ্যাড করব না এখানে। তো মোমোর পুর আমার হয়ে গেছে, আর ইতিমধ্যে আমি মোমোর যে শীটটা হয় ওইটাও কিন্তু বেলে নিয়েছি। আর যেহেতু রুটি মেকারে করেছি
ওইটা আর ভিডিও শেয়ার করলাম না। আমি শীতটা এমনভাবে করেছি যাতে অনেক বেশি পাতলা না হয়, অনেক বেশি মোটা না হয়, কারণ যেহেতু এটা বিফ মোমো হবে আমার কাছে মনে হয়েছে যে স্টিম করতে গেলে এটা যদি বেশি পাতলা হয়ে যায় ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই জন্য আমি করেছি কি একটু মোটা রেখেছি। আর যেহেতু রুটি মেকারে আমি রুটিগুলো করেছি ওইটা আর ভিডিও করিনি, কারণ ভিডিও করতে গেলে মাস্ট হ্যাসেল হইতো। তো যাই হোক, এর মধ্যে কমপ্লিট করে ফেলেছি। এখন মোমোর ভাজ দেওয়ার পালা, আপনাদের যেমন খুশি তেমন এখানে প্রতিভা আপনারা প্রয়োগ করবেন, সমস্যা নাই। জাস্ট দেখতে সুন্দর হলে ভালো লাগে, খেতেও ভালো লাগে, সেটা ঠিক আছে। আগে দর্শনধারী, তারপর গুণবেচারি, তারপরে যাই হোক। দর্শনধারী বেশি করতে গেলে দেখা যাচ্ছে যে ট্রাই করলেন না, তো আমি দেখতে পাচ্ছেন যেভাবে পেরেছি ভাজ করেছি, আমি এত ভালো মোমো ভাজ দিতে পারি না। আর এটা আমার ফার্স্ট টাইম করা বিফ মোমোটা। চিকেন মোমোটা আমি একবার করেছিলাম, তো ভাজটা আমার এত বেশি পারফেক্ট হয় না, বিধায় আমি ভাজ নিয়ে আপনাদের বেশি কথা না বলি, আপনাদের মন মতো করে দিবেন। ইনশাল্লাহ ভাজ খুব ভালো মতন যখন দিতে পারবো আমি মোমোর ভাজটাও আপনাদের মাঝে শেয়ার করবো পারফেক্টলি। তো যাই হোক, এভাবে আমি কুচি কুচি করে নিয়ে করে ফেলেছি, হলেই হয়েছে। দেখেন এটা একটা গোলাপের শেপে করেছি। আমি আগেই বললাম যে ভাজটা কিন্তু আমি আপনাদের কাছে শেয়ার করি নাই, কারণ ভাজের যেই পারফেক্ট রেসিপি আমার কাছে মনে হয়েছে যে না, আমার আরও বেটার করতে হবে ভাজটা। তো যাই হোক, এই যে এটা স্টিম করে নিয়েছি, আর স্টিম করেছি 15 মিনিটের মতন। কিন্তু বিশ্বাস করেন, মানে পুরটা দিয়ে মোমোটা এত মজা লেগেছে, মানে কি বলবো, অনবদ্য লেগেছে, আসলে ভালো হয়েছে। আমি নিজে বানিয়েছি বলে বলছি না, মোমোর পুরটা অনেক ভালো ছিল, মোমোর যেমন হয় আর কি। তো বিফ মোমোটা ভালোই লেগেছে খেতে, আমার বাচ্চাও খেয়েছে, আমার হাজব্যান্ড ছিল সেও খেয়েছে। আমার কাছে মনে হয়েছে ভাজটা একটু পারফেক্টলি দিতে পারলে আরও বেশি আমার কাছে মনে হচ্ছে স্যাটিসফাই লাগতো এই আর কি। তো যাই হোক, আজকে ছোটো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আমার পাশে থাকবেন, প্লিজ একটা লাইক দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।